শামীম, শামীম ইয়ারা স্মৃতি, এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রেও একথা প্রযোজ্য হয়? দেখুন, এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেশত বা জান্নাত, সে বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী আলাইহিস সালামের অন্য আরেকটা হাদিস আমরা জানি, যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে, এলজাম হা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা আও ইনদা রিজলিহা হুকুমা ওয়ারাদা ফিল হাদিস, মায়ের, মাকে আঁকড়ে থাকো, মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো, কারণ জান্নাত তার পায়ের কাছে। এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট, মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ, তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ। এই উদ্দেশ্যেই মূলত রূপকর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা। অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবে না, একইভাবে বাবাকেই, কারণ অন্য একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেদার রব্বে ফি রেদার ওয়ালেদেন ও সাখাতুর রব্বে ফি সাখাতুল ওয়ালেদেন, মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত। এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি। আপনি যেমন জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা, এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে। সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই।